আমার প্রিয় ভাইরা জান্নাতে গেলে আল্লাহ সফল কেন বললেন? দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা কেন সফলতা নয়? এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া লাগবে, তাহলে আপনি জান্নাতের জন্য পাগল হয়ে যাবেন। দুনিয়ার টাকা পয়সা আপনার কাছে গুরুত্ব কম পাবে। দুনিয়ার টাকা পয়সার পিছনে দৌড়ানোর জন্য আল্লাহ কোরআন মাজিদ একবারও বলেন নাই। বিশ্বনবী লাখ লাখ হাদিস বলেছেন, দুনিয়ামুখী হও, একদিনও বলেন নাই। অথচ উম্মতের জন্য নবী মুহাম্মাদের মতো হিতাকাঙ্ক্ষী আর কেউ নাই। বাবা হলো সন্তানের জন্য আল্লাহর পরে বড় মুহসিন। তাই প্রত্যেক বাবা তার জীবনের কামাই করা সবটা সন্তানের জন্য খরচ করে সন্তানকে মানুষ করতে চায়। কয়েকদিন আগে এক বন্ধু আমার সাথে, আমার প্রিয়জন একজন, কথা বলতে গিয়ে বললেন, ছেলে যদি মেডিকেলে টিকে, উনি মোটামুটি গরিব শ্রেণীর লোক, বলতেছে ছেলেরে মেডিকেলে টিকানোর জন্য আমি পড়ানোর চেষ্টা করছি, সে কোচিং করতেছে, যদি টিকে যায়, সরি ছেলে নয় মেয়ে, বলছে মেয়েটা যদি টিকে যায় প্রয়োজনে জাগা জমিন বেঁচে হইল ফরাম। এবার ইন্টারমিডিয়েট পাস করছে, আমারে বলতেছে জাগা জমিন বেচা ফরামু। উনি নিজেও জেনারেল লাইনের লোক। আমি শুনলাম আর মনে মনে ভাবলাম, বাবা সন্তানের কত হিতাকাঙ্ক্ষী, প্রয়োজনে জমিন বেচা লাবে। আপনারা যারা বাবা আছেন, সন্তানের জন্য প্রয়োজন হলে জমিন বেচা লাগবে, এরকম চিন্তা আমাদের ভিতরও আছে না নাই? বাড়িঘর পর্যন্ত বেচে সন্তানকে পড়ায়, অসুস্থ হলে চিকিৎসা করায়, বড় মহসিন। বাবা তার সন্তানের জন্য যত দরদ, আল্লাহ এবং তার রাসূলের দরদ আমাদের জন্য এর চেয়ে কম না, আরো বেশি। তো রাসূল তো বলতে পারতেন দুনিয়ামুখী হও। বাবা ডাক্তার কেন বানাবে? মেয়েটা পয়সা কামাবে, অনেক ভালো থাকবে। ছেলে ইঞ্জিনিয়ার হবে, রিক্সা চালায় ইঞ্জিনিয়ার বানায়। ডিম বিক্রি করে, মালাও বিক্রি করে, টাকা জমায় আবু এতে পড়ায়। ছেলে ইঞ্জিনিয়ার হলে বড় লোক হবে, ভালো থাকবে। কিন্তু আল্লাহ এবং রাসূল আমাদের এত ভালোবাসে, একবারও বড় লোক হওয়ার জন্য বলে নাই, বরং আল্লাহ বলছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ও আমার বান্দারা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। দুনিয়ার দিকে দৌড়াতে বলে নাই। রাসূল কি বলেন? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি মুসাফির। একতার অর্থ টাকা পয়সা ছাড়া দিয়া, ক্ষমতা ছাড়া দিয়া জঙ্গলে চলে যাবেন বৈরাগী হয়ে, তা মোটেও নয়। ইসলামে বৈরাগ্যবাদ। তাহলে আল্লাহ জান্নাতের দিকে দৌড়াতে বললেন, দুনিয়া সাথে নিয়ে দৌড়ানো যায় নাকি? উত্তর হলো হ্যাঁ। দুনিয়ার প্রতিটা কাজ যদি রাসূলের দেখানো পন্থায় হয়, প্রতিটা কাজ জান্নাতের ওসিলা হয়ে যায়। কিন্তু আপনার আমার লক্ষ্য হবে জান্নাত। তাই যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, তাদের চিন্তা হবে আল্লাহ আমার ক্ষমতাটা দিছে, এখন আমি ক্ষমতা দিয়া মানব সেবা করব। মানব সেবার ভিতরে জান্নাতের উপাদান আছে না নাই? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানুষের সেবা করলে জান্নাত মিলে। আপনি ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, মানব সেবা করবেন, জান্নাতের লক্ষ্য। মুমিনের জীবনের প্রথম কাজ जन्नत मुखी चलते गिया एबार टाका लागबे पैसा लागबे चाकरी लागबे क्षमता लागबे सब साथे थाकबे नौकार तलार पानिर मतो नौका चलते पानी लागे ओई पानी नौकार तलाय थाकबे नौकार भीतरे डुबते देया जाबे ना। ताई दुनिया के जोदि लक्ष्य बनाओ नौकार तलार पानी नौकार भीतरे डुबले जेमन नौका डुबाया देय যারা আখিরাত বলে দুনিয়ামুখী হয়েছে দুনিয়া তাকে জাহান্নামে নিয়ে ছেড়ে দেয়, পাগল বানায়া ছেড়ে দেবে। টাকার জন্য ভাই ভাইরে খুন করে, আপন ভাইয়ের পেটে ছুরি ঢুকায়া দেয়, নিজের দলের লোককে ক্ষমতার জন্য গুলি করে দেয়, অন্য দল বাদ দেন, নিজের দলের লোক ঘোড়া আপনার এক টাকা দিয়া ভাড়াটিয়া মাস্তান লাগায়া হেরে সরা। শুধু ক্ষমতার জন্য অন্য দলের লোক, শুধু ক্ষমতার নিয়তে, আর কারক নিয়ত নাই। ক্ষমতাটা পাকাপোক্ত করো, শুধু ক্ষমতার জন্য দোষ দিয়া দোষ বানায়া অপবাদ দিয়া ফাঁসি দেয় এমন ঘটনাও আছে না নাই? জেলে দিয়েছে, জারে দিছে, দর্শনকারী বানাইছে, হত্যাকারী বানাইছে, যে মামলার রায় দিছে, যে মামলায় সাক্ষী দিছে, যারা মামলা করছে তারাও জানে সে দর্শনকারী হতে পারে না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পথে কাটা, তাই জেলে দাও, তাই ফাঁসি দাও। আপনি মোমেনকে হত্যা করছেন, আপনি জাহান্নামী। মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কে বলছেন? ইচ্ছা করে যে মোমেন হত্যা করে তার প্রতিদান ডিরেক্ট দোজক। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাও আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লা কাব্বাহুমুল্লাহু ফিন নার। নরহত্যা কত বড় গুনাহ! রাসূল বলেন, যদি আকাশ এবং জমিনের সব বাসিন্দা, আকাশের ফেরেশতারা, জমিনের মানুষেরা একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ এতটা রেগে যান ওই অপরাধে তাদের সবাইকে জাহান্নামে ফেলে দেবেন। কিন্তু ক্ষমতার মোহ আপনাকে পাগল বানিয়ে ফেলছে। ক্ষমতার জন্য মানুষ মারা আপনার জন্য কোনো ব্যাপারই। আপনি নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, কিন্তু অন্যায়ভাবে আরেকজনকে আপনি মেরে ফেলতেছেন। কি ভাবছেন আপনি? জান্নাতে তো মাগনা মিলে। মুসলমান, টাকার জন্য পাগল হইও না, ক্ষমতার জন্য পাগল হইও না, আল্লাহর জান্নাতের জন্য পাগল হও। দুনিয়ার টাকা, ক্ষমতা, সফলতা নয়, এর কারণ এগুলো এতটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। ক্ষমতা যে একবার ক্ষণস্থায়ী, এটা তো আমরা টাকলা মুরাদের দিকে তাকাইলে বুঝি, ঠিক কিনা? ঠিক কিনা? গতকাল কইছিল, আজকে কোথায়? কি আশ্চর্য জিনিস ক্ষমতা! আজ আছে কাল নাই। অবস্থাটা এমন হয়ে গেল আমার ভাই, আল্লাহ তাআলা যাকে চাই লাঞ্ছিত করে, যাকে চাই ইজ্জত দেয়। তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। এই আয়াতের বাস্তবতা আমরা মাঝে মাঝে দেখি, তারপর আমরা কোরআনের উপদেশ ভুলে যাই। আল্লাহ মাঝে মাঝে দেখা, কালকে কইছিল, আজকে কোথায় গেল? ও ভাই, এই দেশে জেনা করে, ব্যভিচার করে এমন হাজার হাজার মানুষ আছে, কিন্তু যেই লোকটাকে আমরা কয়েকদিন আগে লাঞ্ছিত হতে দেখেছি, সে জেনা করেনি, জেনার প্রমাণ আমাদের কাছে নাই, মাত্র মোবাইলে কইছে আইও, আইলে কিছু একটা করব, করছে, কইছে, করার প্রমাণ তো আমাদের কাছে নাই, করেছি বলেও নাই, আইও, আইলে করব। ও ভাই, একটুকু ফাঁস হওয়ার পরে সব চলে গেল, ইজ্জত সম্মান ধুলায় মিশে গেল, নিজের বউয়ের কাছে মনে চেহারা দেখাতে পারছে। আর কত কোটিপতি পথের কাঙ্গাল হয়ে ঘুরতেছে, ব্যাংক পর্যন্ত দেউলিয়া হয়ে যায়, এমন ঘটনা আছে না নাই? এটার নাম কেমনে সফলতা হলো? এবার বলুন তো যে জান্নাতের নাম সফলতা এটা আল্লাহ যাকে দেবে কোনদিন কেড়ে নেবে খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা এই ওয়ালা সুবহানাল্লাহ পড়েন জাহান্নামী জাহান্নামে যায়া মুশকিতি পাবে জাহান্নামী জাহান্নামে যায়া সারা পাবে ইমানের কারণে আল্লাহ মুক্তি দেবেন শাস্তি হইয়া আবার জান্নাত পাবে হাদিসে পাওয়া যায় কিন্তু কোন জান্নাতি জান্নাত পাওয়ার পরে আল্লাহ কেড়ে নেবে এটা কোরআন হাদিসে নাই খালিদিন চিরকাল চিরকাল এটার নাম সফলতার জন্যই আল্লাহ তাআলা যাকে সবার পরে জান্নাত দেবেন তার জান্নাতটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়া বড় ঢাকার গোলশানে যদি কেউ 5 কাঠা জমি কিনে সেখানে একটা 5 তলা 10 তলা বিল্ডিং বানায় দুনিয়ার দৃষ্টিতে সে কি ব্যর্থ মনে করে নিজেকে না সফল দানমন্ডিতে যদি একটা 10 তলা বিল্ডিং থাকে 10 কাঠা জমির উপরে সে নিজেকে কি মনে করে ব্যর্থ না সফল আমার বন্ধু 5 কাঠা বিল্ডিং 10 কাঠা বিল্ডিং ওই 5 তলা 10 তলা ছোট্ট এটা পাইয়া তুমি সফল মনে করছো আর জান্নাতীকে আল্লাহ সবচেয়ে বড় জান্নাত দিলে যার পরে আর কাউকে দেবেন না তাকে দেবেন দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে ছোট বিল্ডিং যেটা হবে এটাও হবে 100 তলা উঁচু ইন্না ফিল জান্নাতে মিআতা দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ নিশ্চয় জান্নাতের মাঝে থাকবে 100 ফ্লোর 100 স্তবক এক একটা ফ্লোর তার এই তলা থেকে ও তলার ছাদ পর্যন্ত উচ্চতা হবে জমিন থেকে আকাশ পরিমাণ উঁচু মিন দাহাবিন ওয়া মা ফিহিমা জান্নাতান মিন ফিদ্দাতিন ওয়া মা ফিহিমা এমন বিল্ডিং আল্লাহ বানাইছে যেটার পান পাত্র ঘটি বাটি যা আছে সোফা খাট সব স্বর্ণ দিয়া বানায়া রাখছে সব রূপা দিয়া বানাইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন আল জান্নাতু মা বানাউহা হে রাসূল জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছে যে এক তলা থেকে আরেক তলা আকাশ জমিন পর্যন্ত উচ্চতা হবে রাসূল জবাব দেন লাবানাতুম মিন যাহাবিন ওয়া লাবানাতুম মিন ফিদ্দা জান্নাতের ইটগুলো একটা হবে রূপার তৈরি আর একটা হবে স্বর্ণের জান্নাতের গাছগাছালি পর্যন্ত স্বর্ণের তৈরি মাহফিল জান্নাতে মিন শাজারাতিন ইল্লা ওয়া সাকুহা মিন যাহাব অবন্ধু সে জান্নাতের দিকে দৌড়ান এটা সফলতার নাম এখন জান্নাত পেতে হলে কাদাফলাহাল মুমিনুন এই শব্দের ভিতরে বোঝানো হয়েছে মুমিনের তালিকায় নাম থাকা লাগবে জান্নাতের আলোচনা আমি আরো আধা ঘন্টা করতে পারবো 1 ঘন্টা করতে পারবো শুনে সুবহানাল্লাহ বলবেন লাভ দিয়া উঠবেন বাবা কি মজা কিন্তু বন্ধু মুমিনের তালিকায় নামটা যদি না থাকে এ সুবহানাল্লাহ বলে লাভ দেওয়ার কোনো দাম নাই বেল পাকলে কাকের কি সহ্য উঠেছে অমাবস্যার পরের দিন সকালে তামাম দুনিয়ার অন্ধকার সূর্যটার সাথে সাথে পালিয়ে গেছে একবারে যদি দরজা জানালা বন্ধ করে রেখে দেন সূর্যের আলো না পৌঁছলো সূর্যের জ্যোতি সেখানে পৌঁছে যায় বাস গাছতলার নিচের অন্ধকার পলায়া যায় তামাম দুনিয়াকে সূর্য আলো দিয়েছে ওই কানা বেড়াও শুনছে, অন্ধ লোকটি শুনছে, কিন্তু সে সেখান থেকে সামান্য আলো পায় নাই। তো সূর্য দুনিয়াকে আলোকিত করলো, অন্ধের লাভটা কি? এজন্য খোঁজার বিষয় হলো মুমিনুন শব্দের তালিকা আপনার নাম আছে কিনা। এখন বাংলাদেশে এই নামের তালিকার লোক বড় কমে গেছে। নামাজির তালিকা অনেকের নাম আছে, হাজি গাজী রোজাওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তালিকা করলে নাম আছে অনেকের লাখ লাখ, কিন্তু মুমিনুনের তালিকার অবস্থা বড়ই খারাপ। হাজার হাজার টুপিওয়ালার ইমান নাই, হাজার হাজার দাড়িওয়ালার ইমান নাই, হাজার হাজার নামাজি হাজি গাজির ইমান নাই। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই? কথা বলেন না। তারা কি নামাজ পড়ে না? ইমান আছে তো? মসজিদে যায় আল্লাহর সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে দেয়, এমন মুসল্লিও আছে না নাই? লোকটার ইমান আছে তো? নামাজ দাঁড়ায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে আল্লাহর কাছে ধরনা দেয়, আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছে চাই। সালাম ফিরায়া আবার কয় খাজা বাবা আমার ছেলে মেয়ে দেও, এমন মুসল্লিও আছে না নাই? ইমানটা আছে না গেছে? মসজিদে যখন মানুষ বলে, ইমাম বলে আল্লাহর আইনে মসজিদ চলবে, রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজ পড়া লাগবে, কারো আপত্তি নাই, সবাই ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে, আমিন জোরে না আস্তে লইয়া মারামারি শুরু করে দেয়, দলিল দেয়, দলিল আমার পক্ষে দলিল দেখো, রাসূল বলছে জোরে আমিন বলো, আমার পক্ষে দলিল দেখো, রাসূল বলছে আস্তে আমিন বলো, আমি হাত বেঁধেছি এখানে, তুমি বাঁচছো এখানে, টানাটানি শুরু, আমি দলিল দেয় এখানেও আছে, উনি দলিল দেয় এখানে আছে, রাসূলের দলিলের বাইরে কেউ নামাজ পড়ে না, কোরআন হাদিসের বাইরে চলে না মসজিদে। ওই মুসল্লি যখন আদালতের চেয়ারে হাকিম হইয়া বসে, কোরআন হাদিসের আলোকে একটা মামলার রায়ও দেয় না। আল্লাহর আইনে মসজিদ চলবে, কোনো দ্বিমত নাই। সভাপতিও কয় জি, সেক্রেটারিও কয় জি, ইমাম বলছে আল্লাহর আইনে মসজিদ চলবে, যদি আমি মাগরিব 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরাই, আমারও লোকমা দিতে হবে, চলবে না। ইমাম হইলে কি হইছে? মসজিদ চলবে আল্লাহ এবং তার রাসূলের বিধানের আলোকে। সব মুসল্লি কয় জি। হুজুর যদি বলে মসজিদ যে আল্লাহর আইনে চলবে, সংসদ ভবন সে আল্লাহর আইনে চলা লাগবে, আদালত চলা লাগবে। এখন মুসল্লি দুভাগ হয়ে যায়, এক ভাগ বলে জি হুজুর ঠিক কইছেন, আর এক ভাগ বলে হুজুর রাজনীতি শুরু করছে, এটা ভালো হুজুর। এক জায়গায় আল্লাহর আইন মানবেন, আর এক জায়গায় মানবেন না, ইমান কেমনে থাকবে? কে বলছে? কথা বলেন না, আরো জোরে। আল্লাহ ফতুয়া দেয়, যারা আমার আইনের আলোকে হুকুম দেবে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আপনি বলবেন হুজুর আল্লাহর আইনে ফতুয়া দেই না, কইছে কেডা? ওই যে বিবাহ যদি কেউ তালাক দেয়, তখন তো তালাক হইছে কিনা বিয়ের পরে আপনার কাছে যাই, আল্লাহর আইনে তো ফতুয়া খুঁজি। কিন্তু যখন চোর ধরা পড়ে, হাত কাটবেন না, জেলে দেবেন, তখন আলেমদের দরকার নাই, তখন ব্রিটিশ আইনের কাছে দৌড় মারে। यक़ूलून नुअ्मिनु बिबादिन व नकफुरु बिबाद युरीदून यत्तखिज़ू बैन ज़ालिका सबीला उलाइका हुमुल काफ़िरून हक़्क़ा। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে চরিত্রের, তারা বলবে কিছু তো মানি, আরে কিছু তো মানি হুজুর আমরা কাফের, আমনেরে কইছে কেডা? আর কাফের আমরা হমু কেমনে? মুমিনের তালিকায় নাম নাই কইছে কেডা? আছে হুজুর, এই যে মসজিদের এসিটা তো আমি দিছি, মসজিদে চাঁদা মাসে 3000 টাকা দেই হুজুর, আমার বাপ মারা গেছে হুজুর এক খতম কোরআন শরীফ পড়াইছি, নিজে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, কিন্তু মা বাবা মারা গেলে হুজুর ডেকে কোরআন খতম করায়, এমন মুসলমানের সন্তানও আছে না নাই? হুজুর কোরআন না মানলে কি আর হুজুর আনছি? আল্লাহ বলে কিছু মানুষ থাকবে কিছু মানি, এই চিন্তা নিয়ে জান্নাত খুঁজবে, তা হবে না। কিছু মানি কিছু মানি না, মাঝামাঝি রাস্তা নাই, মানলে সব মানো, না মানলে দূরে সরো, অর্ধেক মেনে জান্নাত পাওয়া যায় না। মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা মাঝামাঝি রাস্তা অনুসন্ধান করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ কয় তারা বাস্তবে কাফের, তারা মুমিন হতে পারে। কেউ শিরিক করে ঈমান হারাবে, কেউ কুফরি করে ঈমান হারাবে, কেউ নেফাক করে ঈমান হারাবে, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক চিন্তা লালন করবেন, ঈমান শেষ। ইমান 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 সফল হওয়ার জন্য এটাকে যত্ন করে লালন করো। আজকে এটার বড় দন্য দশা, হাজার হাজার নামাজের ইমান নাই। রাসূল বলছে ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন। এমন একটা জামানা মানুষের কাছে আসবে, তারা জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু ইমানদার একটাও। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, মুসল্লিরও ঈমান নাই, কিন্তু নামাজ পড়বে। এমন একটা জামানা আসবে, 1400 বছর আগে বলছে আসবে, 1400 বছর পরের খবর বলেন দেখি, আসবে না এসে গেছে? এমন মসজিদ আমি চিনি যে মসজিদের সবগুলো কাফের, 5 ওয়াক্ত নামাজ পড়তে জামাতে। আপনারা যদি দেখতে চান বকশিবাজার চলে যান, মাদ্রাসা বোর্ডের পাশে আল্লামা কাশগরি হল ঢাকা আলিয়ার, তার পাশে দেখবেন আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন মুসল্লি জামাতে নামাজ পড়ে। ইমানদার কয়জন? রাসূলের হাদিসের মেজদাক কিভাবে মিলে গেল? আমার দোস্ত, এমন একটা জামানা আসবে ইসবিহুর রাজুল মুমিনা ফায়ুমসি কাফিরা। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী বলেন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। জটিল সময় এসে গেছে, সাবধান। মুসলমান তালিকায় থাকবে, বাস্তবে থাকবে না। ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে না, শুধু নামটা থাকবে। আব্দুল্লাহ আব্দুর রহমানের অভাব হবে না, সব জায়গায় মুসলমান। সচিব মুসলমান, কিন্তু সচিব আলো ইসলাম দিয়ে চলবে না। মন্ত্রী হবে মুসলমান, মন্ত্রণালয় ইসলাম দিয়ে চলবে না। বিচারপতি মুসলমান, আদালত ইসলাম দিয়ে চলবে না। টেউনু সাহেব মুসলমান, উনার অফিস ইসলাম দিয়ে চলবে না। ওসি সাহেব থাকবেন মুসলমান, তার অফিস ইসলাম দিয়ে চলবে না। শিক্ষামন্ত্রী হবে মুসলমান, তার শিক্ষানীতি ইসলাম দিয়ে চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হবে মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী হবে মুসলমান। মুসলমানের অভাব হবে না, কিন্তু তাদের মাঝে ইসলাম পাওয়া যাবে না। এমন একটা জামানা আসবে, আসবে না? আসবে না, এসে গেছে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী মুসলমান, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো, এগুলোকে ওরা শিক্ষানীতি দিয়ে ইসলাম বানায় নাই। এ দেশে মাদ্রাসা বানাইছে কারা? আলেম ওলামারা। সরসিনার পীর, সোনাকান্দার পীর, ধামতির পীর, সিঙ্গুলার পীর, আড়াই বাড়ির পীর, একজন বড় আলেম পীর ছিল। যেখানে একটা মাদ্রাসা হয়েছে সেখানে আলেম ওলামারা পকেটে টাকা খরচ করে আজ থেকে ৭৩-৭২ বছর পরে শরীফবাগ মাদ্রাসা বানাইছে কারা? ইসলাম ওলারা, যাদের কলিজা ইসলামের ভালোবাসা ছিল। কিন্তু ইসলামের মাদ্রাসার বাহিরে যান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্লাস 1 থেকে এমএ পাস করে এমন সিলেবাস বানাইছে। এমএ পাস করার পরে দেখে দেখে কোরআন তেলাওয়াতটাও শিখা হয় না। এমন সিলেবাস বানাইছে, 1 থেকে এমবিবিএস শেষ করলো, বাবার জানাজার নামাজের ইমামতি করবে, যোগ্যতাটাও। এবার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বানাইছে, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত। ও বন্ধু, কত রকমের এলেম শিখাইলো। কেমনে 10 তলা ভবনের ডিজাইন আঁকবে শিখাইলো, কেমনে ইলেকট্রিসিটি চলবে শিখাইলো, কম্পিউটার বিজ্ঞান শিখাইলো। কিন্তু মসজিদে ইমামতি করার জন্য কি যোগ্যতা লাগে, বাবা মরলে জানাজার নামাজটা কেমনে পড়ানো লাগে, ওযুর 4টা ফরজ, নামাজের 13টার কানা হাকাম, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কত সাবজেক্ট পড়াইলো, কোরআন হাদিসের 1 নাম্বারও পড়ানো হলো না। এমন সিলেবাস বানাইলো। শিক্ষামন্ত্রী মুসলমান, শিক্ষানীতিতে ইসলাম কই? এখন কি হয়েছে? এখন হয়েছে বছর একবার মাহফিল হইব, শরীফবাগ মাদ্রাসা মাহফিল করবে। আর আমরা যারা কলেজে পড়ছি, স্কুলে পড়ছি, ইউনিভার্সিটি পড়ছি, আমরা মাহফিলে গিয়ে মাঠে বসবো, হুজুররা ইসলাম শিখাবে, আমরা শুনবো, দ্যাটস এনাফ। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। মাহফিলগুলোতে তো ইসলাম শেখানো হয় না, মাহফিলে কেউ ইসলাম শিখতেও আসে না। আমি ইসলাম শিখাতে আসিনি। ইসলাম যদি আমি শিখাতে আসতাম তাহলে আমার দায়িত্ব ছিল আপনাদেরকে সবার আগে সূরা ফাতিহা মুখস্থ করানো দরকার, নামাজের 13টা ফরজ শিখানো দরকার, ওযু কেমনে করে শিখানো দরকার। এগুলো হচ্ছে ফরজ। এই যে ওয়াজ করতেছে এগুলো তো নফল। যদি আমি এখন এই নফল ইমোশনাল ওয়াজগুলো না করে ইসলামের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেয়া, এটাই হলো মাহফিল। এখানে ইমোশন দেয়া হবে, আবেগ দেয়া হবে, আপনি নিজে পড়া লাগবে। আমরা যদি সূরা ফাতিহা এখন মাস্ক করি, শ্রোতা থাকবো নি, কবো উনারে ডাকাতে সূরা ফাতিহা শিখাইতাম, হুজুর পড়া শিখানো শুরু করি, পিছতে আস্তে আস্তে উঠবো। আমার বন্ধু কান খুলে শুনুন, হাজার হাজার ঘন্টায় ওয়াজ শোনার চেয়ে সূরা ফাতিহা বিশুদ্ধ করে শিক্ষা করার গুরুত্ব, এটা ইসলামের ফাউন্ডেশন। তো মাহফিলে বসে আছেন, আপনি মনে করবেন ইসলাম শিখে ফেলছেন, মোটেও না। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনের প্রথম মেসেজ দিয়েছেন ইকরা। ইকরা অর্থ কি? শোনো না পড়ো। বলেন, ইকরা অর্থ কি? আল্লাহ পড়তে বলছে। বাংলাদেশের লোকেরা সিলেবাসে এখন কোরআন হাদিস পড়ে না, বছর একবার মাহফিল শোনে, 2বার শোনে, 5বার শোনে। আমার প্রিয় ভাই, এমন জামান আসবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। 1400 বছর আগে প্রিয় নবী বলে গেলেন, কোরআন থাকবে না, শুধু তেলাওয়াতটা বাকি থাকবে। আজকের এই যুগে একবারে হুবহু মিলে গেছে, একবারে হুবহু। রমজান মাস আসলে 2 খতম 3 খতম 5 খতম 10 খতম তেলাওয়াত চলছে, মসজিদগুলোতে তারাবির নামাজ হচ্ছে, বাবা বা ঠেলা ঠেলি। পাশের গ্রামের মসজিদে খতম তারাবি হইলে আমরা কি পারবো না? হাফেজ সাহেব ধরে নিয়ে আসো, বেতন কত লাগে প্রয়োজন আমি একা দিয়ে দেব। খতম চলছে, খতম কোরআন পড়ছে। চোর ধরে হাত কাটো, তেলাওয়াতে আছে। এটা যে সমাজে দরকার, আদালতে দরকার, কারি সাহেবও বুঝে না, শ্রোতারাও বুঝে না, সবাই তেলাওয়াতে আছে। কোরআনে তেলাওয়াত থাকবে, আইন থাকবে না। আমাদের সংসদে যখন অধিবেশন বসে, টেলিভিশনে দেখবেন কারি কোরআন তেলাওয়াত করতেছে, কি চমৎকার। কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হলো। যেই সংসদে তেলাওয়াত আছে ওখানে আল্লাহর কোরআনের একটা আইনও পাস হয় না। তেলাওয়াত আছে, আইন থাকবে না। মাসাজিদুহুম আমেরা, মসজিদ লোক শূন্য হয়ে যাবে। রাসূল বলেন নাই মসজিদে লোক থাকবে, ওহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়াত থাকবে না। কি সুন্দর মিলে যায় বাংলাদেশের মসজিদগুলোর সাথে। এই দেশে হাজার হাজার মসজিদে এখন হক কথা বলা যায় না। হক কথা যে ইমাম বলে, ইমামের চাকরি থাকে না। সভাপতি সুদ খায়, ওই মসজিদে সুদের ওয়াজ ক্লোজ, বন্ধ। সেক্রেটারি ঘোষ খায়, ঘোষের ওয়াজ বন্ধ। সভাপতি এমন, সেক্রেটারি এমন এই দেশে পাওয়া যায়, দাড়িও নাই, মোছও নাই। সভাপতি সেক্রেটারি সিগারেট টানে, এমনও আছে না নাই? এগুলো কিয়ামতের পুরা আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজিরি সাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দেখবা অপাত্রে দায়িত্ব গেছে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। ইমানদার পাওয়া কঠিন হবে। আপনি মনে মনে ভাবছেন, হুজুর কেমনে ইমান যাবে? আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি দিন 100 বার, ইমান যায় কেমনে? আমি বলবো দোস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি মুমিন হওয়া যেত, গিরিশচন্দ্র সেন কি দোষ করছে? এই কার বই, এই তাফসীর, আপনার এই কোরআনের অনুবাদ যখন গিরিশচন্দ্র করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, লিখে নাই, ভাবে নাই, গবেষণা করে নাই, মুমিন হইছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন উনি তো নিজে নিজে পড়ছে, হুজুরের কাছে তো পড়ে নাই। আমরা তো মুক্তবে হুজুরের কাছে পড়ছি। মুসলমান হওয়ার জন্য ধামরাই থেকে আমাকে ফোন দিছে 1-2 মাস আগে। আপনাদের ধামরাই এক থেকে ফোন দিয়ে এক ভদ্রলোক বলল যে উনি কালেমা পড়তে চায়, হুজুর আপনার কাছে ঢাকায় আসবো। তা আমি বললাম, কালেমা পড়তে ঢাকায় আসা লাগবে কেন? আমার কাছে বাসা লাগবে কেন? আপনি মুমিন হবেন? কয় জি। কালেমা এখনই পড়েন, 10 মিনিট বাঁচবেন, তার গ্যারান্টি কি? ঢাকা পর্যন্ত আসার পথে মরে গেলে, অ্যাক্সিডেন্ট করে অথবা এমনি কাফের হয়ে মারা যাবেন। কালেমা পড়ে মুমিন হয়ে যান, পড়েন আমার সাথে। আমার বন্ধু, কালেমা পড়লে মানুষ মুমিন হয়, এটাই সত্য কথা। কিন্তু রাসূলের হাতে আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছিল, কিন্তু মুমিন হতে পারেনি। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়লো বিশ্ব নবীর হাতে, আর আমরা পড়ছি মুক্তবের হুজুরের কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তার জানাজার নামাজের ইমামটা কে হলো? সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে দেখুন, সূরাতুত তাওবার একটি আয়াতের ব্যাখ্যা এসেছে। হযরত ওমর ফারুক বলেন, রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজার নামাজের ইমামতির জন্য যাচ্ছিল। আমি শুনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এর মতো জানাজার নামাজের ইমামতি আপনি করেন না। আল্লাহর হাবিব বলে, ওমর সারো, তার ছেলে এসেছিল, আমি তাকে ওয়াদা দিছি। ওর ছেলে আমার কাছে এসে বলেছিল, হুজুর আব্বা তো মারা গেছে, জানাজার নামাজটা একটু আমনে পড়ান। আমি বলছি, 150 কে যাও, গোসল করাও, আসতেছি, আমি তো ওয়াদা দিছি। আল্লাহ হাবিব রওনা দিলেন। হযরত ওমর পিছন দিয়া জামা টেনে ধরল, হুজুর যাবেন না। বিশ্বনবী বলেন, ওমর জামা ছাড়ো। আল্লাহর হাবিবের জামা হযরত ওমর ছেড়ে দিয়ে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে থামানোর অধিকার আমার নাই, কিন্তু আমি একটু বলতে চাই শুনুন, ওই জালেমের জন্য যতই দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহর হাবিব বলেন, ওমর ওহী আসা আমার কাছে, ফতুয়া দেও তুমি ঘটনাটা কি, তুমি জানলা কেমনে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোরআন থেকে শুনিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বলেন তার জন্য, তাদের জন্য, মুনাফিকদের জন্য ক্ষমা না চাওয়া না চাওয়ার সমান, 70 বার চাইলো আল্লাহ ক্ষমা করবে না। আমি এজন্যই কইতাছি, রাসূল বলে, ওমর আমি 70 বারের বেশি তার জন্য ক্ষমা চাইব। রহমাতুল লিল আলামিন মুনাফিকের জন্য ক্ষমা চাচ্ছে, কত দয়ার সাগর, কাফেররে ক্ষমা করে দেয়। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বিদায় হজের দিন এই কথা বলে সব শত্রুরে ক্ষমা করে দিছে, কাফেররে ক্ষমা করে দেয়, মুনাফিকরে ক্ষমা করে দেয়। কিন্তু আমরা সে নবীর উম্মত দাবি কইরা ক্ষমা তো করি না, উল্টা অপবাদ দিয়া জেলে দিয়া দেই, হত্যা করি, ফাঁসি দেই। আবার আমরা আশা করি জান্নাত পাবো, রাসূলের সাথে চরিত্রের মিল কোথায়? আল্লাহ হাবিব জানাজার নামাজ পড়ালেন, আব্দুল্লাহ ইবনে ওমর জানাজার ইমাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো যদি কাবার ইমাম বাংলাদেশে আসে সফরে, বাইতুল মুকাররমে একদিন জোহর পড়ালো, ওদিন কারো লাশ বাইতুল মুকাররমে নেয়া হলো, ও বেটার ওই লাশের জানাজার নামাজের ইমাম ভাগ্যবশত কাবার ইমাম পড়ালো ইমামতি করে। এখন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা মনে মনে কয়, বাহ জান্নাত ঠেকায় কে, বাহ 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 কাবার ইমাম জানাজার নামাজ পড়াইছে। ও দোস্ত, রাসূল ইমাম, আব্দুল্লাহ ইবনে ওমর জানাজার নামাজে, নামাজ শেষ। আব্দুল্লাহ ইবনে ওমর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তিনি ভালো মুমিন ছিলেন। বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার আমল কেমন আপনি জানেন, আমিও জানি, অবস্থা তো ভালো না, কবরে কি হবে বুঝি, তবে আমি ছেলে আমার তো সয় না, যদি আপনার গায়ের জামাটা খুলে দিতেন, আমার বাবার লাশটাকে আপনার জামা পেছায়া কবরে রাখতে চাই। মনে মনে ভাবছেন রাসূলের জামার ওসিলায় আল্লাহ যদি মাফ টাফ করে। মদিনার প্রেসিডেন্ট জামা খুলে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলেন ভাইয়েরা, কত উদার, কত উদার আমার প্রিয় নবী। আহা, আর আমরা কোথায় গেছি? আমরা হুজুররা হুজুরদেরকে কাফের বানাইয়া দিতেছি, ফাসেক বানাইয়া দিচ্ছি, ফতুয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি। রহমত নাই, দয়া নাই, ভালোবাসা নাই। আল্লাহর হাবিবের জামার মাঝে আব্দুল্লাহ ইবনে ওমর লাশ জড়ানো হলো, প্রিয় নবী ওর মাথাটাকে রানের উপরে রাখলেন, রেখে মুখ থেকে থুতু বের করে ইবনে ওমর গালের মাঝে, কপালের মাঝে থুতু মেখে দিলেন, রাসূলের পবিত্র লালার ওসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। এবার কবর দেয়া হলো, মাটি সমান করে দিল, জিবরিল হাবি হাজির, কোরআনের হায়াত নিয়ে জিবরিল আমিন আল্লাহ পাঠাইছে, আমার রাসূলের কাছে খবর দিন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম मत अबदा वला तकुम अला कब्रिही इन्नहुम कफरू बिल्लाह। ओ रसूल, ए जातीय लोकेर जानाजार इमामती आर करबेन ना, कबरेर पाशेओ दाड़ाबेन ना, लाभ नाई, तादेर ईमान नाई। रसूलेर हाते कलेमा पड़लो, रसूलेर पिछने नामाज पड़लो, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जानाजार इमाम हलेन, रसूलेर जामा जड़ाया कबरे रखा हलो, रसूल थुतु दिया मुख मेखे दिलेन, आल्लाह को से काफेर, ईमान नाई। गिरीश चंद्र सेन कलेमा पड़े कुरान लिखते गई ईमान क्यों नाई? कादियानी कलेमा पड़लो नामाज पड़े पांच वक्त ईमान क्यों नाई? ओई भंड पीरेर पाये सेजदा दिल लोकटा नामाज पड़े ईमान क्यों नाई? ताहले बुझते हबे शुधु कलेमा पड़ले मुमिन हवा जाए ना, कलेमार किछु दाबी आछे सेटा पूरण करते हय। भोटार लिस्टेर मुसलमान हइया लाभ नाई। ईमान खूब दामी जिनिस, खूब इम्पोर्टेंट जिनिस, एटा आल्लाहर काछे एत दामी, पृथिवीते ईमानवाला एकजन जदि थाके कियामत हबे ना, एकजनेर कारणे हबे ना, शुधु एकजनेर कारणे। जेदिन कियामत हबे सेदिन जिब्रील थाकबे, इसराफिल थाकबे, आजराइल थाकबे, आकाश जमीन आर्श कुर्सी लौहे महफूज काबा बायतुल मुकद्दास सब थाकबे। जेदिन कियामत हबे किन्तु मोमेन थाकबे ना, मोमेन थाकले कियामत हतो ना। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। একজন আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। এই আল্লাহ আল্লাহ বলতে জিকিরকারী বোঝানো হয় নাই, ইমানদার বোঝানো হয়েছে। কারণ বাংলাদেশে জিকির করে ইমান নাই এমন জিকিরওয়ালা আছে। अरे भाई केमन आছেন? এই কথার জবাবে হিন্দু ভদ্রলোক কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন হিন্দুর সাথে আমার পরিচয় আছে ঢাকার ফার্ম গেটে। আমি জানতাম না ভদ্রলোক হিন্দু, একটা হোটেলের মালিক। হোটেল মানে রুটি রুটি বানায়, ভাতটা রাঁধে না। তো ভদ্রলোকের দোকানে আমি প্রায়শই সকালবেলা নাস্তা করতাম। আমি সাভারে থাকতাম, ফার্ম গেট নেমে নাস্তা করে মাদ্রাসায় ঢুকতাম। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, উনি হোটেলের মালিক। তো আমি গেলেই সালাম দিত, অগ্রিম সালাম। আমি সালাম দিতে পারছি এমন খুব কম মনে পড়ে, আগে সালাম দিয়ে দিত। তো আমি জিজ্ঞাসা করতাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। হরমোনজনিত কারণে ভদ্রলোকের মাথায় চুল ওঠে না, তো মুখে দাড়িও নাই। তো এখন তো হরমোনজনিত কারণে চুলও নাই, টাকওয়ালা, মুখে দাড়ি নাই। এখন আলহামদুলিল্লাহ বলার পরে তো মুসলমান না মনে করে থাকার কোনো সুযোগই নাই। একদিন দেখি ভদ্রলোকের চেয়ারে এক ব্যক্তি বসে আছে, ওদিন উনি নাই। হোটেলের ম্যানেজার বা কোনো দায়িত্বশীল, তার কোলে এক ভদ্র ছোট্ট বাচ্চা বসা। আমি উনাকে বললাম যে বাচ্চার কি নাম, এটা কার বাচ্চা? নাম কইল হিন্দু। বাচ্চা কার? আমার কয় দাদার। আমি কই হই দাদা, দাদারা কেডা? কম আমনার লগে তো কত বালা সম্পর্ক, আমনে কোন দাদা কেডা? আমি আটকে উঠলাম। আরে যেই লোক আমারে সালাম দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি, হে যে দাদা, আমি তো টের পাই নাই। আমার বন্ধু কাফের, আল্লাহ আল্লাহ জিকির করে লাভ নাই। ইমানদার হও, ইমানদার। কি ভাববেন? আলহামদুলিল্লাহ বললে যদি মোমেন হওয়া যেত, আবু তালেব থাকতো বড় মোমেন। বিশ্বনবীর নবুয়ত পাওয়ার 15 বছর আগে আবু তালেব বিশ্বনবীকে বিয়ে দেন মা খাদিজার সাথে। উনি ছিলেন নিজে বিয়ের ঘটক। নবুয়তের 15 বছর আগে মা খাদিজাকে যখন বিয়ে দেয় আবু তালেব বিশ্বনবীর সাথে, বিয়ের পরে আবু তালেব নিজে খুতবা পড়েছে। ওই খুতবাটা ইতিহাসের বইতে সোনালী অক্ষরে লেখা হয়ে আছে। ওই খুতবাটা আবু তালেব শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহীম ওয়া যারঈ ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ला युज़नु बिही फतम मिन कुरैशिन इल्ला रुज्जा बिही बरकतम व फदलम व अदला। रसूलेर नबुवतेर 15 बछर आगे आबू तालेब कय समस्त प्रशंसा कार जिनि आमाके इब्राहिमेर वंशधर बनाइछे। वाह वाह वाह, इब्राहिमेर वंशधर हइया खुशी। इब्राहिम मूर्ति पूजा करछिल ना तो तोमरा 360 मूर्ति केन ढुकाइछो काबार भितरे बाहिरे? वजरए इस्माइल, इब्राहिमेर सेले इस्माइलेर पक्षेर आमी सन्तान। ओ अल्लाह तोमार प्रशंसा। इब्राहिमेर वंशधर हइया कि लाभ যদি ইব্রাহিমের চিন্তা লালন না করো। ইব্রাহিম ছিলেন মূর্তি বিরোধী আর তোমরা 360 মূর্তি কাবার ভিতরে বাহিরে ঢুকাইছো। ইব্রাহিমের সন্তান পরিচয় দিয়ে মুমিন হওয়া যায় না, ইব্রাহিমের মতো ঈমান তৈরি করা লাগবে। যে আবু তালেব আলহামদুলিল্লাহ বলে খুতবা শুরু করলো। মরার সময় রাসূল কয়, চাচা একবার কালেমা পড়েন? কয় জি না। अम्मी कुल्ला इलाहा इल्लल्लाह कलिमतन अशहद लक बिहा इंदल्लाह। ओ चाचा एक बार कलेमा पढ़े मरे जान, आपनार ईमानेर पक्षे आमी साक्षी हब। सुबहानाल्लाह पढ़े अशहद लक बिहा इंदल्लाह। कान आखिरु कलामिही हु अला मिल्लति अब्दुल मुत्तलिब। আবু তালেবের শেষ কথা ছিল, আমি আমার বাবার ধর্মের উপরে মরে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলের সাথে জীবন কাটাইছে 42 বছর। কত বছর? 42। বিশ্বনবীর বয়স যখন 8, আবু তালেব রাসূলকে কোলে তুলে নেন। রাসূলের বয়স যখন 50, আবু তালেব তখন মারা যায়। 42টা বছর বটগাছের মতো ছায়া দিছে, কোলে পিঠে করে রাখছে, কিন্তু কালেমা পড়ে মুমিন হতে রাজি হয় নাই। আলহামদুলিল্লাহ বলে খুতবা দিয়া লাভটা কি? ও বান্দা, আপনি বলবেন হুজুর আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ বলি, আমি কেমনে কাফের হব? আমি বলবো দোস্ত, যদি রব রব বললে মুমিন হওয়া যেত, শয়তানের দোষ কি? আল্লাহ শয়তানকে ফতোয়া দেয়া বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান কাফের, অথচ শয়তান বলতেছে রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ও রব আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। এই রব বলে দোয়াটা করছিল কাফের হওয়ার পরে, আগে কিন্তু না। আদমরে সিজদা দিল না। আল্লাহ বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বেরিয়ে জাতীয় অভিশপ্ত। সে জান্নাতের সীমা থেকে বের হইয়া এবার বলতেছে রব্বি। রব্বি অর্থ কি? কথা বলেন না। হে আমার রব, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। হে আমার রব, আমি তওবা করছি, আমারে ক্ষমা করো। এটা বলল। রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। তিনি এত বড় দয়ালু, এত বড় দাতা। শয়তান চাইছে তারেও ফিরায় না। ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান কয় রব, আল্লাহ কয় তুই কাফের। কি আশ্চর্য! শয়তান দোয়া করছে কার কাছে? কথা বলতে হবে, সবাই বলুন কার কাছে? তো একে আল্লাহরে মানে না। না মানলে দোয়া করে কেন? বরং তার ইমান কম কোথায়, সে আল্লাহর কাছে চায়। আর আমাদের কত লোক খাজা বাবার কাছে চায়, হেরা সে শয়তান অনেক বালা। শয়তান শয়তান হইয়া বোঝে দেয়ার মালিককে, তাই চাইছে কার কাছে? আর আমনে চান খাজা বাবার কাছে। ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, বাকরি দাও। আপনি বড় টুপি মাথায় দিয়া, বড় জামা গায়ে দিয়া, বক্তা সাজা মাহফিল আইসা আপনি বলতেছেন খোদার দন রাসূলকে দিয়া খোদা গেছে গায়েব হইয়া। रसूलेर दन खाजा लइया शुइया आछे अजमीरे केउ फिरे ना खाली हाते खाजा बाবার নাউযুবিল্লাহ। শয়তান আল্লাহর রব বলে কাফের কেন? কারণ শুনুন আর এটা নিজের সাথে মিলান, তাহলে আপনার ঈমান আছে কিনা বুঝবেন, সফলদের তালিকায় নাম আছে কিনা বুঝবেন। শয়তান কাফের হওয়ার কারণ আল্লাহ কয় আদমরে সিজদা করো, সে আল্লাহর আইনটা মানে নাই। আল্লাহরে রব বলে ডাকে, রবের আইন মানে নাই, তাই তার ঈমান থাকে নাই। আমাদের দেশ আল্লাহ বলার লোকের অভাব নাই, আল্লাহর আইন মানার লোকের বড় অভাব। আল্লাহর আইন তো মানেই না, যারা মানার কথা কয় উল্টা ওদেরকে জঙ্গি বলে গালি দেয়। আমার ভাই, আপনি আল্লাহ আল্লাহ বলছেন, মক্কার কাফেররা কি কইতো? এরও আল্লাহ আল্লাহ কইতো। হ্যাঁ, সকালবেলা 1000 বার আল্লাহ আল্লাহ, বিকালবেলা আবার 1000 বার আল্লাহ আল্লাহ। মনে করতেছেন আপনি মুমিন, অফিসে গেলে ঘোষ না দিলে সাইন করে না। এই ভাই, দিবেননি দিবেননি, দিলে তাড়াতাড়ি দেন, নয় কিন্তু আজান হয়েছে মসজিদে যামু, ঘোষ চাইতে আছে। বুঝেন নাই? ক্লায়েন্ট রে কয় দিলে কি দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আর 15 মিনিট আছে জামাতের। নামাজ পড়ে সুদে টাকা লাগায় এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে আরাম খায়, সারাদিন আরাম খায়। আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে নামাজি চেহারা কালো হয়ে যায়। কাদিয়ানি কাফের হলো কোরআনের 4 অক্ষর না মানার কারণে। শয়তান কাফের হলো আল্লাহর একটা আইন না মানার কারণে। আর আপনি ডজন ডজন আইন মানেন না। আপনি মুমিন দাবি করেন, আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আপনি কোন জিনা? আল্লাহ কয় জেনা করলে পাথর মারো, 100 বেত লাগাও বিবাহিত হলে, আপনি মানেন না 50 বছরে একবারও। রাসূল কয় মদ খাইলে 80 বেত লাগাও, আইনের ব্যাপারে খবর নাই। নবী মুহাম্মদ বলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাতটাও আমি কেটেই দেব। ও বন্ধু, কাদিয়ানি 4 অক্ষর মানে না, ঈমান থাকলো না, সফলদের তালিকায় নাম ঢুকলো না, নামাজ রোজা লইয়াই জাহান্নামী হবে। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, শব্দার সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখানে অক্ষর আছে 15টা, আমি গনে বলতেছি। কাদিয়ানি মানে না খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, বিশ্ব নবীকে শেষ নবী মানলো না, ঈমান শেষ। আর এখানে 15 অক্ষর মানেন না, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আপনাদের মুখ থেকে আবার আমি ঈমানের ধ্বনি শুনতে চাই। সৃষ্টি কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। চলছে তো। এজন্য আপনারা দায়ী, আপনারা দায়ী, আমরা দায়ী। আমরা যারা কোরআন পড়ি, কোরআনের আইন মানি না। আমি বেনামাজিকে দায়ী করি না, বেরোজগারি হারামখোরকেও দায়ী করি না, কোরআনওয়ালাদেরকে দায়ী করতেছি। আমরা কোরআনওয়ালারা, শুধু নামাজওয়ালারা যদি আল্লাহর আইনের পক্ষে এসে যাই, আল্লাহর আইন ঠেকানোর শক্তি কোনো জালেমের থাকবে না। আমরা কোরআনওয়ালারাই কোরআনের আইনের পক্ষে আসতে পারি নাই। আমরা পীর হইয়া দাওয়াত দেই জিকির পর্যন্ত, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার শেষ। যে কোরআনে জিকিরের কথা আছে, ওই কোরআনে আল্লাহর আইনের কথা আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। না, ওখানে গেলে তো আর পিরালি থাকবে না, ওখানে গেলে মামলা খাওয়া লাগবে। বক্তা হয়ে দাওয়াত দেই, বেছে বেছে সাবজেক্ট নেই, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার পর্দা পুশিদা, আল্লাহর আইনের ওয়াজ করে না, না হয়তো মাহফিল 144 জারি হবে, জেলখানার কয়েদি হওয়া লাগবে। আলেম হয়ে দাওয়াত দেন, খতিব হয়ে দাওয়াত দেন, হুজুর হয়ে দাওয়াত দেন, আল্লাহর আইনের কথা বলেন না। আল্লাহর আইন জমিনে কায়েম হবে কেমনে? সুবিধাবাদী, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আরে ভাই, আল্লাহর কাছে দোয়া তো সবাই করে, বিপদে পড়লে হিন্দুও করে। আল্লাহ আল্লাহ বললি কি মোমেন হওয়া যায়? আইন বাদ দিয়া। ইসলাম একটু কঠিন হয়ে গেল আমার ওয়াজে, ঠিক না? না রে ভাই, আল্লাহ ডিসকাউন্ট দেয় না, ডিসকাউন্ট দিয়া জান্নাত দেয়ার কোনো দরকার আল্লাহর নাই। मानले सबटा मानो ना मानले आउट बिस्मिल्लाहर बा थेके मिनाल जिन्नाति वन नासेर सीन पर्यन्त जा आछे सब मानो मोमेन हबेन ओई नाके रशि ढुकानो ओटेर मतो हबेन स्वाधीन ओटेर मतो ना हय قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنيف حيثما قيد انقاد প্রিয় নবী বলেন যে মুমিন হয়েছে সে তো সেই ওটের মতো হলো যে ওটের নাকের ভিতর মালিক রশি ঢুকায়া দিছে ওই ওটটা আবার মন মতো চলে না মালিকের টান মতো রশি তো ঢুকায়া দিছে নাকের ভিতরে মালিক টানে যেদিকে কদম দিতে বাধ্য সেদিকে উল্টা পাল্টা করলে নাকটা ছিড়ে যাবে ঈমান আনার পরে কোরআনের একটা আইনের সাথে দ্বিমত করবা ঈমানটা চলে যাবে সকাল বেলায় মুমিন সন্ধ্যা বেলায় কাফের হবে আস-সাবিরু আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার যে সত্যিকার অর্থে দ্বীনের উপর টিকে থাকতে চাইবে ওই জামানায় हाथेर माजे आगुन राखार मतो कठिन होबे आमार बंधु सूरतुल मुमिनुने आल्लाह ताआला मुमिनेर किछु गुणाबली बोलेछेन तारपरे बोलेछेन उलाइका हुमुल वारिसुन ए गुणाबलीगुलो अर्जन करबे जे मुमिन से जान्नातेर मालिक होबे आमी आल्लाह ताआलार काछे दुआ करते चाइ आपनादेरके साथे निये ओ आल्लाह आमादेर सकलके जान्नाती मुमिनेर तालिकाय ढुकाया दाओ আবার বলেন আমিন ঈমানের যত্ন নেবেন ভাইরা খুব যত্ন নেবেন ঈমানের মতো দামি কোনো সম্পদ পৃথিবীতে আর নাই যে জিনিস যত দামি সেটা চুরি হওয়ার সম্ভাবনা তত বেশি ঈমান থাকে কলবে এইজন্য শয়তানও থাকে কলবের পাশে আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম প্রিয় নবী বলছে শয়তান কলবের পাশে কি গাপটি মেরে বসে থাকে সে মাথায় বসে না হাতে বসে না पेटे बसे ना हाँटूते बसे ना से जाने ईमान हाँटूते नाई ईमान माथाय नाई कांदे नाई ईमान कलबे चुरी करते चाय कुफुरी ढुकाई दिबे शिरिक ढुकाई दिबे एखन बोलुन तो शिरिक थेके बाँचते होले शिरिक गुलो चेना दरकार आछे ना नेफाक थेके बाँचते होले नेफाक चेना लागबे ना कोफर थेके बाँचते होले कोफर चेना लागबे ना एबार तो शेष करे दिच्छे बेदात ढुकाइया आज के आल्लार जिकिरेर मतो कत दामी जिकिर एर माझे बेदात ढुकाया दिसे दुरूद शरीफेर मतो एत सुंदर आमलेर भितरे बेदात ढुकाया दिसे शयतान हातताली दिए हासे आर कय बेशी बेशी जिकिर करो असुविधा नाई बेदाती बानाइछि जिकिर करते करते ढोल बाजाय जिकिर करते करते गाछेर आगा उठ्या जाय एमन लोक आछे ना नाई रसूलेर सुन्नाह हाराया फेलछे आमी आश्चर्य हई जिकिर करे आर डान्स मारे डिगबाजी मारे लाफाइता से घुरते से अस्तगफिरुल्लाह अलाजीम एगुलोर नाम जिकिर हाँ हुजूर आपने की बुझबेन आपने तो आर मुरीद हन नाई मुरीद होले बुझतेन एशको आसे ताई तारा गाछे उठे हाँ आमी बोली ताई नाकि हाँ एशकेर ठेलाय प्यान्डेले उठे जाय ओरे बाबा रे बाबा पीरेर ओयाज शुइना मुरीद लाभ दिया पीरेर चाप मारे माइक टाइक सिरा फलाया दे कि होइसे को एश को आइसे आमी कोई फिर कखनो गाछे उठे ना फिर कखनो फैंडेलेर आगाय उठे ना मुरीद उठे ताहले बुझा गेल एश को कार बेशी तो फिरे ना मुरीदेर काछे मुरीद हवा दरकार लाप मारे फाल मारे आस्तागफिरुल्लाह महापीरेर परिवेश नष्ट काफेरदेर काछे इस्लामके हालका करे दिच्छे एक हिंदू भद्रलोक आमार साथे एकदिन कथा हलो मोबाइले कोन कारणे जानि ना उनि आमारे बोलतेछेन हुजूर मामी आपनार वाज शुनी कोन एकटा विषय फोन करेछे आमी आश्चर्य हये बोललाम आपनि वाज शुनबेन केन बोले हुजूर भालो लागे एइजন্য वाज नसीहत शुनी आमी तार कथा थेके एकटी शिक्षा निलाम आय हाय 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 ताहले आजके मीडियार कारणे फेसबुकेर कारणे यूट्यूबेर कारणे आमरा आलेमरा जे एखाने लाफालाफि दफादफि फालाफाली करी हिंदूदेर काछे एगुलो चले जाय बौद्धदेर काछे चले जाय ख्रिस्टानदेर काछे चले जाय इस्लाम हासिर खोराक हये जाय तारा मने करे हाय हाय एटाई बुझि इस्लाम एटा बुझि इस्लाम ओई बेदातीदेर कारणे विश्वनबी इस्लाम लज्जित হচ্ছে আল্লাহ বলে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা রাসূলের উপরে সালাম দাও দুরূদ পড়ো আল্লাহ শিখিয়েছে সালাত দরুদ। কোন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সালাম তো বুঝি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি শিখিয়েছেন, কাইফা নুসাল্লি আলাইকা, যে দরুদ পড়ব কিভাবে এটা তো বুঝি না, সালাতটা কিভাবে দেব? রাসূল বলে আমার সাথে পড়ো, শোনো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। রাসূল শিখালেন, এখন আমরা এখানে মজা পাই না, আমরা আল্লাহুম্মা সাল্লি বাবা বাবা শুধু টানে আর টানে, টানতে টানতে প্লাস্টিকের মতো লম্বা বানাচ্ছে। আমি একদিন লিখে কাগজে হিসাব করলাম, এইভাবে যারা দুরুদটা পড়ে ভুল হয় মোট ১৩টা। কয়টা? আল্লাহুম্মা। আচ্ছা মিমে কি টান আছে? টান হইলে তো জবরের পরে আলিফ লাগবে, এখানে তো আলিফ নাই। আল্লাহুম্মা। আচ্ছা সল্লি টান দিলে কি ওয়াহিদে মুজাক্কারে হাজারে সিগার জায়গা ওয়াহিদে মুয়ান্নাস হয়ে যাব না? মে তালেম ওলামাদের সাগর আজকের মাহফিলে, কামেল মাদ্রাসার মাহফিল, ডানে বামে সব আলেম। সল্লি ওয়াহিদে মুজাক্কারে হাজার, দরুদ পড়ো, আল্লাহ রহম করো। সল্লি টান দেবেন মুয়ান্নাস হয়ে যাবে, মহিলা সিগা হয়ে যাবে। এরকম টানাটানি করতে করতে আমি হিসাব করলাম মোট ১৩ জায়গায় ভুল। দরুদ পড়লে রহমত পায় ১০টা, সওয়াব হয় ১০টা, গুনাহ মাফ হয় ১০টা। তো আল্লাহ যদি ফতি ভুলে একটা কইরা কাইটটা নেয়, ১০টা কাটার পরে আল্লাহ আরো 3টা ফানা থাকে। বেদাত ঢুকাইয়া শয়তান আমল শেষ করে দিচ্ছে। আমি শিরকের উপরে একটি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখেছি। বেদাতের উপরে লিখেছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি। আপনি পড়ে হয়তো আঁতকে উঠবেন, ভাববেন যারে বাবা আমিও এটা করি। করছেন তো। এজন্য শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল তৈরি করুন, সফল মুমিনদের কাতারে নাম ঢুকবে ইনশাআল্লাহ।